আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব পাওভাজি। পাওভাজি বানার জন্য আমি এখানে একটা বেগুন কেটে নিয়ে নিয়েছি, একটা গভীর অর্ধেকটা আমি এখানে কেটে নিয়েছি, একটা আলু কেটে নিয়েছি, কয়েকটা বিনস কেটে নিয়েছি, একটা ক্যাপসিকাম, গাজর একটা কেটে নিয়েছি, আর কালারের জন্য এক টুকরে বিট আমি নিয়ে নিয়েছি। আপনারা নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম। আর নিয়ে নিয়েছি 2টে পেঁয়াজ, 2টে টমেটো, 4টে কাঁচামরিচ, আদরকের টুকরো একটু নিয়ে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া আর ধনিয়া পাতা কেটে নিয়েছি। পাওভাজি বানার জন্য আমি এখানে পাওভাজি মশলা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি আমুল বাটার। পাওভাজি বানার জন্য কুকার আমি বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে নেব। কুকার গরম আমার হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব, জিরে, আর এক এক করে সবজিগুলো দিয়ে দিব। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। একটু চালিয়ে নেওয়ার পরে এখানে পানি দিয়ে দিব, পানি আমি বেশি দিব না, খুব কম পানি দিয়ে দিব এখানে। দিয়ে দিছি পানি, এখন এটা 15 মিনিটের জন্য আমি সিটি লাগিয়ে নিব। সবজিটি আমার বয়েল হয়ে গেছে, নামিয়ে নিব, গ্যাস অফ করে দিব। পাওভাজি তরকা বানার জন্য আমি কড়াই বসিয়ে দিছি, গ্যাস অন করে নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব বাটার। পেঁয়াজটা দিয়ে দিব, আর দিয়ে দিব কাঁচামরিচ। পেঁয়াজটা ভালো করে ভুনে নিব। পেঁয়াজটা আমার ভালো করে ভোনা হয়ে গেছে, এখন যে রসুন আদরকের পেস্টটা আমি করে রাখছিলাম সেটা দিয়ে দিব, আবারও একটু ভালো করে ভুনে নিব। রসুন আদরকটা আমার ভোনা হয়ে গেছে, এখন টমেটো দিয়ে দিব এখানে। টমেটোটা ভালো করে ভুনে নেব। দেখে নিব টমেটোটা একদম গলে গেছে। এখন দিয়ে দিব এখানে মরিচ পাউডার। এখন দিয়ে দিব পাওভাজি মশলা। যাদের যতটা পছন্দ অতটা দিতে পারেন পাওভাজি মশলা। পাওভাজির জন্য মশলাটা আমার একদম রেডি হয়ে গেছে, মটর থাকলে আপনারা এখানে মটর দিতে পারেন, আমার কাছে মটর নেই তো আমি মটর দিচ্ছি না। এখন সবজিটি আমি ম্যাশ করে নেব। গলে গেছে একদম, ভালো করে ম্যাশ করে নেব। সবজিটি ম্যাশ করে নেওয়া আমার হয়ে গেছে, এইরকম করে নিয়েছি। দিয়ে দিব এখন, মিলিয়ে নিব এখন।
কুকারটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিছি এখানে। সবার লাস্টে আমি দিয়ে দিব লবণ, লবণ স্বাদ মতো দিয়ে দিব। লবণটা আপনারা আপনার স্বাদ মতো দিয়ে দিবেন। এখন দিয়ে দিব এখানে ধনিয়া পাতা। আধা চামচ আমি রসুনের আচার দিয়ে দিব এখানে। রসুনের আচারটা দিলে খুব সুন্দর একটা পাওভাজির টেস্ট আসে। রসুনের আচারটা এখানে থাকলে দিয়ে দিবেন, কেননা রসুনের আচারের খুব সুন্দর একটা টেস্ট আসে পাওভাজিতে। আর যে বাটারটা আমি নিয়ে নিয়েছিলাম তার পুরো বেশি অর্ধেকটাই আমি দিয়ে দিছি এখানে। এই পাওভাজিতে যত যতটা বাটার দিবে অতটা টেস্ট আসে। হয়ে গেছে, এখন গ্যাস অফ করে দিব, নামিয়ে নিব। পাওটা ভেজে নেওয়ার জন্য আমি এখানে প্যান বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে নিয়েছি। বাটার দিয়ে দিব, একটু পাও ভাজি দিয়ে দিব এখানে। আর দিয়ে দিব ধনিয়া পাতা। এখন ভালো করে পাওটা আমি সেঁকে নিব। হয়ে গেছে, এক পাশে উল্টিয়ে দিব। সেম এইরকম করে মার্কেটেও পাও সেঁকে নেয়। হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সেম এইরকম করে পাও ভাজি বাড়িতে বানিয়ে খাবেন, একদম মার্কেটের মতো লাগবে। গ্যাস অফ করে দিব। হয়ে গেছে আমার পাওভাজি, নামিয়ে নিয়েছি। এখন একটু বাটার দিয়ে দিব আমি এখানে। তো গাইস, রেডি হয়ে গেছে আমার পাওভাজি। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। কমেন্টে জানিয়ে দিবেন কী রকম হলো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। খুদা হাফেজ।